মানে এখানে যা ওদের স্ট্যান্ডার্ড যদি আপনি করতে চান আর নাহলে নাও করতে পারেন। মানে বিসিবিটা তো বিসিবি থাকবে, মানে আর কি অল্টারনেটিভ আছে বলেন না, যদি অন্য এগুলা ছাড়া নেওয়া যায় নাকি তাহলে নিয়ে নেন। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ের দাবি এটা এভাবে চালাতে হচ্ছে বা কার্যক্রম পরিচালনার জন্য এটা করতে হচ্ছে, এই জন্য এই অ্যামেন্ডগুলো আনা হচ্ছে। তেমন ভাবে করা হয় আইনটা যেটা সবার জন্য প্রযোজ্য হয়তো, বাট এখানে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে এগুলোর সাথে তো সম্পৃক্ত না, কাজে আমরা এটা করবো আমাদের সাথে যদি সম্পৃক্ত হবে সেটা করতে পারবো, মানে শেয়ার কিনবো কোথাকার শেয়ার কিনবো থেকে বলতেছে আমি এগুলো বুঝতে পারতেছি না। দেখো না করোনা আছে, আমি দেখি নাই ভাই, কিন্তু দেখে নাই শুনে নাই। আমাদের 6.20 যে ধারাটা সেটা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটের উন্নয়নের অবকাঠামো অর্থনৈতিক বাণিজ্যিক এবং সামাজিক সামাজিক সুবিধা বৃদ্ধি সহ আনুষঙ্গিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে এক বা একাধিক ট্রাস্ট গঠন, কোম্পানি বা সোসাইটি ফাউন্ডেশন গঠন। প্রযোজ্য ক্ষেত্রে বিসিবির পক্ষে যে কোনো শেয়ার বোর্ডের পরিচালনা পরিষদের অনুমোদন সাপেক্ষে পদাধিকার বলে বোর্ড সভাপতি, পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অনুকূলে বরাদ্দ। এই বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানি ফর্ম করতে হবে, এটা একটা অ্যাকর্ডিং টু লিগ্যাল রিকোয়ারমেন্টস এই কোম্পানিটা ফর্ম করতে হবে আমাদের বিসিবি টিভির জন্য, এবং সেটা উইদিন দ্য বোর্ডের মধ্যে একটা প্রসেস অনুযায়ী অ্যাকর্ডিং টু লিগ্যাল গাইডলাইন অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হবে। এর বাইরে কোনো কিছুই না, শেয়ার বিক্রি করা বা শেয়ার কেনার কোনো পরিকল্পনা বোর্ডের নেই। থ্যাংক ইউ। আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে যে কোনো ধরনের খেলা, আমাদের এখানে আমরা জানি যে কয়েকটা চ্যানেল আছে, স্পেসিফিক্যালি দুইটা চ্যানেলের মধ্যে একটা হচ্ছে টি স্পোর্টস আবার গাজী টিভি, এরা প্রায় আমাদের খেলাগুলোকে দেখায়। এখন যে সমস্ত খেলা যদি তারা না দেখাতে পারে বা না দেখায় আমরা চাই সেগুলো দেখাতে। ফর এক্সাম্পল আপনাদের একটা এক্সাম্পল, ওদের দোষ দিচ্ছি না, এখন ছেলেদের খেলা হচ্ছে টেস্ট, এখন মেয়েদের খেলাটা দেখতে পাচ্ছে না কেউ, কারণ কেউ যদি টিভিতে দেখতে চায় আমরা তো সেই মেয়েদের খেলাটাও টিভিতে দেখাই। ঠিক আছে, তাহলে একটা অপশন দরকার না আমাদের, সেই অপশনটা আমাদের কাছে নাই। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ডোমেস্টিক ক্রিকেট, আমরা চাই ডোমেস্টিক ক্রিকেটও এখন আমরা টিভিতে দেখাবো। তাহলে এই ডোমেস্টিক ক্রিকেট যদি টিভিতে দেখানো হয়, ডেফিনেটলি আমি অন্যান্য দেশে সবার সাথে কথা বলে দেখেছি, সবাই বিশ্বাস করে যে এটাতে করে ক্রিকেটের মান আরও ভালোই হবে এবং উৎসাহ উদ্দীপনা আগ্রহ আরও বেড়ে যাবে, কারণ যে খেলছে যারা খেলছে তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে বলবে আজকে আমার খেলা আছে দেখিস।
এছাড়াও খেলার মান যেমন আম্পায়ারিং নিয়ে কথা উঠে অমুক নিয়ে কথা কি সব কিছু মানুষ নিজের চোখে দেখতে পাবে। তো এখন এটা নিজের চোখে দেখলে ডেফিনেটলি আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেটগুলোকে আমরা দেখাবো। সো এইটার জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমাদের যদি একটা টিভি চ্যানেল আমরা থাকে তাহলে সেটাতে আমরা যে সমস্ত খেলা আমাদের যারা পার্টনার্স আছে মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে তারা যদি কেউ কোনোটা দেখাতে চায় আমরা খুশি মনে তাদেরকে দিতে চাই। এগুলো দে আর আমার ফার্স্ট প্রায়োরিটি আমি আরেকবার বলে রাখছি। কোনো ওখানে তো আমি পয়সা পাবো দিবে না কেন বিসিবি? কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো আমরা ওই খেলাটা দেখাতে চাই। সিম্পল, যেমন ধরেন এখন যদি আন্ডার-19 খেলা হতো বা HDFL খেলা হতো তাহলে দেখাতে পারতাম না আমরা, আমাদের কোনো অপশন নাই, কিন্তু আমরা দেখাতে চাই। সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেলের জন্য আমরা নিতে চাচ্ছি। অনেক আপনি ইয়েতে দেন না দেখবেন বিসিসিআই টিভি লেখা আছে, দেখবেন আপনি যখন খেলা দেখে দেখেন বিসিসিআই টিভি। ঠিক আছে, আমরা তাই আমরা কি করবো দেখেন, এটাও তো আমরা বলি না কি করছি, দেখা যাক এখনো তো সবকিছু ভাইরাল করি না কেমনে বলবো। এটা তো আইন সংশোধন করা হবে, এটা কি করবে, এটা কি করবো না করবো এটা এত সহজ না, এত সময় আছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যেহেতু আপনারা বিজনেস যদিও বলছেন যে এটা বিজনেস ওরিয়েন্টেড না, আপনাদের কোম্পানি আইনে অনুমতি অ্যাডপ্ট করতে হচ্ছে কিন্তু টেলিভিশনটা রান করছে, এই ব্যাপারে তো এটা কি জাতীয় ক্রীড়া পরিষদের কোনো গঠনতন্ত্রের কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে বলে আপনি শঙ্কা আছে আপনার মনে, বা এটা কি মনে করেন তাহলে কোনো সমস্যা হবে? জাতীয় ক্রীড়া পরিষদে থাকলে এটা বিসিবিরও থাকতো, আমাদের কনস্টিটিউশনে সাংঘর্ষিক হইতো, বাট আমি হওয়ার মতো কোনো কারণই দেখি না, মানে এরকম কোনো সুযোগই নেই। আপনারা মানে যেটা নিয়ে সন্দেহ হচ্ছে যা বলা হচ্ছে এগুলোর কোনো ধারে কাছে সম্ভব মানে সুযোগ নেই, কারণ এখানে দেখেন ক্লিয়ারলি এখানে যে আমি একটু শুনলাম এই প্রথম, আমি কিন্তু এর আগে দেখিও নেই শুনিও নেই, যেটা শুনে বললাম যে প্রয়োজন ক্ষেত্রে সম্ভাব্যতা দেখে এইসব করে করে এই করতে পারবে। সো এটা কি আপনার বোর্ড রাজি হবে নাকি, মানে এটা কি বোর্ড মিটিং ছাড়া কেউ করে ফেলতে পারবে? কিন্তু এই জেলা লীগগুলো যে ঠিকভাবে হচ্ছে না এই ব্যাপারে আসলে ক্রিকেট বোর্ডের অবজারভেশনটা কি, আপনারা আপনাদের দিক থেকে কি বলেছেন? না এখানে একটা সিম্পল জিনিস, এখানে আলোচনায় এরকম আলোচনা এরকম কোনো কথা আমি শুনি নাই, তবে যে জিনিসটা আমি শুনেছি ওরা বলেছে যে সব জেলা টাকা পাচ্ছে না, দিস ইজ যে কথাটা আমি শুনেছি, সব জেলা টাকা পাচ্ছে না। তো এটার এক্সপ্লেনেশন না সব জেলা পাবেও না, যারা খেলা পরিচালনা করবে এবং যাদের কাগজপত্রে আমরা সন্তুষ্ট হব শুধু তারাই পাবে। সো দিস ইজ নাম্বার ওয়ান। আর আরেকটা ছিল যে যেই পরিমাণ টাকা দেওয়া হয় এই টাকাটা তাদের পর্যাপ্ত না, যেমন আমরা 2 লাখ টাকা করে দিচ্ছিলাম এবং ওরা চাচ্ছে যে এটা আরো বাড়ানো উচিত। মানে আমি এক একটা মানে আমি বলছি আমরা খালি 2 লাখ টাকা দিই না, মানে যেটা হচ্ছে যে তো ওটাকে বাড়ানো, আমরা বলছি ঠিক আছে যারা একটা লিগ করবে তাদের জন্য এখন থেকে 4 লাখ টাকা করে দিচ্ছি, যারা একাধিক করবে তাদের 6 লাখ টাকাও পাবে, এরকম স্ল্যাব করে দিচ্ছি। সো কিন্তু এটা সব জেলা পাবে এমন কোনো কথা নেই, দিস ইজ নাম্বার ওয়ান। বাট মেজর ডিসকাশন আজকে যেটা হয়েছে এটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমরা যেহেতু বরিশাল ছাড়া বাকি সবগুলো করে ফেলেছি, বরিশালটাও করতে পারছি না শুধু আলো ভাই আমাদের ডাইরেক্টর অসুস্থ দেখে, বাট স্টিল ওইটা নিয়ে একটা কিছু করবো, বাকিগুলো যেহেতু হয়ে গেছে আমরা কমিটি করে দিয়েছি, ওদেরকে বলেছি এখন তোমরা আমরা যেটা করে দিয়েছি এটা তো অ্যাডহক কমিটি, এই অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি লাগবে, সেই কমিটি হবে আমাদের প্রকৃত আসল রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওনারা কিছু সমস্যার কথা এখানে মিটিংয়ে মানে এই আজকে তুলে ধরেছিলেন, যেমন ধরেন
যে আমরা যে টাকাটা দেই, টাকাটা উঠাতে গেলে বা আনতে তাদের এত কষ্ট করতে হয় যে প্রায় সমপরিমাণ টাকা ওখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে বলছি আপনাদেরকে, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছে যে ওখানে যে আমাদের যে কোচগুলো আছে তারা ওদের কথাই শুনতে চায় না, ওরা বলতে চায় আমরা তো বিসিবি, তোমরা কারা, মানে ওদের সাথে একটা বিরাট গ্যাপ, ফর এক্সাম্পল, বা অন্যান্য স্টাফ যারা আছে। সো এগুলো তো আমরা বললাম এটা তো এই রিজিয়নাল মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়ে গেলে তো সব আপনাদের মধ্যেই চলে যাচ্ছে, টাকাও আপনাদের কাছে ডাইরেক্ট পাঠাবো, কাজে কারো বাধ্যমে তো টাকা নিতে হবে না, টাকা হ্যাঁ সরাসরি তারা টাকা পেয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। আর যারা স্টাফ থাকবে তারা তাদের আন্ডারেই থাকবে, তখন তার বিসিবি, ওটা তো বিসিবি, রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটাই হবে ওটা তো ইজ পার্ট অফ বিসিবি, একই আমরা একই হব, তো এখানে কোনো আলাদা থাকবে না। সো এই এইগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অলরেডি বলেছি যে ফার্স্ট কাজ ওদেরকে দিয়েছে একটা টুর্নামেন্ট চালু করতে, একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট, জাস্ট টেস্ট কেস হিসেবে দেখার জন্য ওই টুর্নামেন্টটা চালাবে তারা, যা যে কয়টা কমিটি করা হচ্ছে, 20 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে জাস্ট প্রথমে টেস্ট কেস হিসেবে দেখার জন্য যে তার কে কিভাবে পারফর্ম করছে। জানি না আমাকে বাধ্য কিনা জানি না, খালি আছে নেওয়া যায় এটা জানি। আমি আপনাকে আমি জানি জানি আপনারা কি বলবেন, আমি এখনই বলে দিচ্ছি না, এটা কেন্দ্রে হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনি ভুল বলছেন তো, ঠিক আছে একদম ঠিক, আমি বলে দিচ্ছি এটা হবে না যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হব যে তারা ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারবে, ততদিন না। আমরা যে 20 লাখ টাকা দিচ্ছি এটা তো টেস্ট কেস বেসিস, আমি দেখতে হবে কিভাবে খরচ হয়, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, লাভ কি আগে যা ছিল ওরকম ভাবে চলতে তো আমরা চাই না। যাদেরটা দেখে আমরা সন্তুষ্ট যে হ্যাঁ লিগ হচ্ছে ঠিক মতো তাদেরকে আমরা টাকা দিচ্ছি, কাজে আমাদের ওটা আপনি যদি এখনই ঢালাও ভাবে বলে দেন যে তারা একেবারে ইন্ডিপেন্ডেন্ট যা খুশি তাই করতে হবে তা না, আমরা আগে বুঝে নেই দেখে নেই তারপর ঠিক করবো। তবে ইভেন্চুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করা। এখনো এটা ডিসেন্ট্রালাইজেশন না, এটা হচ্ছে ডিকনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না, সব ছেড়ে দিচ্ছি, এটা ঢাকার থেকে কনসেন্ট্রেশনটা কমিয়ে দিচ্ছি, ওদিকে ডিকনসেন্ট্রেশনটা করছি আমরা, ইভেনচুয়ালি ওটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। হ্যাঁ বলেন আমরা বন্ড কিনলাম কি এফডিআর কিনলাম এগুলোই তো বিনিয়োগ, আবার আমাদের বিনিয়োগ কোথায় হইতে পারে বলেন, আমি শুনি, আমি তো শেয়ার কিনতে যাচ্ছি না মার্কেটে, ওটা তো হাই রিস্ক, ওটা তো হাই রিস্ক। এটা এটা গতবার তো ছিল, এবার নাই, গতবারের আগের বার ছিল, এইটা না হয় নাই নিলে ভালোই হতো, ওইভাবে বলতে পারেন কিন্তু
থাকলে ভালো হতো, এটা তো আমি বলছি নাম্বার ওয়ান, তবে না থাকলেও কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ।